আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করবো ঝামেলা ছাড়াই পোলট্রি মুরগি। সো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ। এটাকে এক মিনিটের মতো একটু ভেজে নেব, তাহলে একটু ঘ্রাণ আসবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। দারচিনিও দিয়েছি, বলতে ভুলে গিয়েছি। এখন লবণ দিয়ে দিয়েছি, আবার একটু ভালো করে ভেজে নেব। এখন দিলাম আদা রসুন বাটা, আর একটু ভালো করে ভেজে নেব। তারপর দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আপনি কতটুকু ঝাল খাবেন ওই অনুযায়ী আপনি হলুদ মরিচ দিতে পারেন। তারপর দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এটা একটা পোলট্রি মুরগি, তাই মশলাটা ভালো করে কষাতে হবে, তাহলে আপনার চিকেনটা খেতে ভালো লাগবে। এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন একটু গরম মশলা দিয়ে দিলাম আর সয়া সস দিলাম। পোলট্রি মুরগিটার মধ্যে একটু মশলা বাড়িয়ে দিলে আপনার খেতে অনেক ভালো লাগে। এখন চিকেনটা দিয়ে দিচ্ছি, আর চিকেনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো গন্ধ না আসে। সো আমি পোলট্রি মুরগিটা ভাজি নি, আমি এভাবে রান্না করলাম। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আমার কাছে চিকেনটা ভাজাভাজি ঝামেলার মনে হয়, তাই আমি না ভেজে আমি ভালো করে কষিয়ে নিই। আর এখানে আমি নিয়েছি অনলাইন থেকে টুকটাক গরম মশলা, এই মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করেছি। আপনারা চাইলে ফেসবুক থেকে মশলাটা অর্ডার করে আনতে পারেন। আর আমার কষানোর আগে একটু আলো দিয়ে দিলাম, কারণ আলো দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে, আর আমার ফ্যামিলির সবার আলো দিয়ে খেতে ভালো লাগে, তাই আলো দিয়ে রান্না করছি। আপনারা চাইলে আলো ছাড়াও রান্না করতে পারেন। আলো ছাড়া রান্না করলে ঝোলটা একটু শুকিয়ে নিতে হয়, আর আলো দিয়ে রান্না করলে ঝোলটা একটু বেশি করে দিতে হয়। আমার এখন কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। পানি দেওয়ার পর চুলার আঁচটাকে হাই করে দিতে হবে, আর যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে লো করে দিতে হবে, যাতে করে আলু আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। চিকেন আর আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি 2-3টা কাঁচামরিচ আর 1 চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে আমার ঝোলটা একটু শুকালে আমি চুলা বন্ধ করে দিব। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। সো আমার রেসিপিটা ভালো লাগলে একটি লাইক, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।